হচ্ছে আল্লাহকে রাজি খুশি করা বুঝছেন আমাদের টার্গেট কি আল্লাহকে রাজি খুশি করা আল্লাহকে রাজি খুশি করার জন্য এর জন্যই আমার তো সব করার দরকার নাই আমার যতটুক না করলে না হয় সেটা করব আমি খেয়াল করে শোনেন সবাই একটু খেয়াল করে শোনেন যে এখানে শোভ করার যে মানসিকতা শব করার যে টেন্ডেন্সি সফ করার যে ধ্যান ধারণা এই থেকে আমাদের দূরে সরতে হবে আপনাদের আরেকটা একটা উদাহরণ দিই আপনি এক ঘন্টা সময় বরাদ্দ করছেন যে আপনি এই এক ঘন্টা সময় আল্লাহতালার পথে ব্যয় করবেন এখন আপনি একটা মাদ্রাসা দিছেন মাদ্রাসা দিছেন আপনার টার্গেট কি আল্লাহ তালা রাজি খুশি করা এখন আপনার ওই মাদ্রাসায় ছাত্র ভর্তি হয়নি শুধুমাত্র একজন স্টুডেন্ট ভর্তি হয়েছে ধরেন এই যে আপনি যে কি করছেন একটা চিন্তা করছেন একটা আপনার চেতনা আছে আল্লাহ রাজি খুশি করবেন এটা কি আল্লাহ তালা দেখে নাই বলেন আল্লাহ তালা অবশ্যই দেখছেন আপনি যে এই এক ঘন্টার সময় যে বরাদ্দ করছেন এটা আল্লাহতালা জানে না অবশ্যই জানে এখানে যদি এক কোটি ছাত্র থাকে তবুও আপনি যে সাব পাবেন একজন একজন যদি ছাত্র থাকে তবুও আপনি সেই সাব পাবেন যদি ছাত্র না থাকে তবুও আপনি সেম সাব পাবেন আপনারা আমার এই কথাটা বোঝেন আমি এটা কিসের জন্য বলছি আমি এই কথাটা বলছি এর জন্যেই যে আপনার কাজ করতেছেন কাজ করার উদ্দেশ্য কি আপনার উদ্দেশ্যটা কী আপনার উদ্দেশ্যটা তো যদি থাকে হচ্ছে লোক দেখানো যদি নিজেরা হচ্ছে সেলিব্রিটি করার জন্য আল্লাহ তাল্লা আপনারা দুনিয়া দিবে দিবে অস্বাভাবিক কিছু না পৃথিবীর সবচেয়ে ধনী ধনী ব্যক্তি যারা আছে দেখবেন কাফের বিধর্মী আল্লাহ তালা তাদের ধন দিছে আর যদি আপনি আসমানের সেলিব্রিটি হইতে চান আপনার দুনিয়া আপনার পায়ের নিচে রেখে দেবে এই ধরনের যদি চিন্তা চেতনা মন মানসিকতা আমাদের যদি থাকে আমাদের পরিহার করতে হবে ভাই হ্যাঁ আমরা ভিডিও দিব অবশ্যই দিব আমরা যে কাজ পারি কাজ শিখছি আমাদের যে যোগ্যতা আছে আমরা ওটা দিব কিন্তু এটা হচ্ছে একটা নির্দিষ্ট একটা পরিমাণ থাকবে একটা পরিমাণ থাকবে যাতে করে আমাদের বাড়াবাড়ি না হয়ে যায় সারা সারিও না হয়ে যায় ইসলাম হচ্ছে মধ্যম পন্থার ধর্ম ইসলামে কোনো বৈরাগ্যের স্থান নেই আবার হচ্ছে সারা সারি স্থান নেই এখানে বাড়াবাড়িও নেই সারা সারিও নেই বুঝতে পারছেন এখানে বাড়াবাড়ি নেই এটা হচ্ছে সহজ সরল এবং সত্য এবং সুন্দর ধর্ম এটা হচ্ছে ইহদিনাস সুরাতন মুস্তাকিম একদম সুজাপথ এখানে বাড়াবাড়ির স্থান নেই যারা বাড়াবাড়ি করে আল্লাহ তালা তাদের হচ্ছে জ্ঞান দান করুক তারা হচ্ছে সঠিক প্রথা নেয় যারা আবার সারা সারি করে তারাও সঠিক পথে নেই এর জন্যই আমাদের যে দ্বিতীয় যে বিষয়টা বলছি যে আমাদের লোভ দেখানোর মন মানসিকতা শোভ করার মন মানসিকতা ভাই আমাদের পরিহার করতে হবে পরিহার করতেই হবে আপনি যদি আল্লাহ তালার নিয়ামত মান এই নিয়ামতের এই নিয়ামতের সক্রিয় আদায় শেষ শেষদায়ী করে শোভের মাধ্যমে না আবারও খেল করে শুনুন আপনি যদি কোনো নিয়ামত পান সেই নিয়ামতের শুক্রিয়া আদায় করবেন কিসের মাধ্যমে সিজদার মাধ্যমে যে সুভান রব্য আলা আল্লাহ আলা আরবিয়াল্লাহ সুভান আলা আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহি আল্লাহুল্লি আলহামদুলিল্লাহি হাল আল্লাহর প্রশংসা করেন না বলেন তুমি দিছো দিয়ে পেয়েছি তুমি যদি না দিতে আমার কোনো যোগ্যতা ছিল আমি মাঝে এখানে আসতে পারবো আমার কোনো যোগ্যতা আছে কোনো তো যোগ্যতাই নেই তুমি দৃশ্য দিয়ে এসে আসতে পারছি এইখানে আল্লাহ তাহলে আব্বাব রহমদিক আল্লাহ তুমি আমার বরকত দাও আল্লাহ বরকত দাও আল্লাহ রহমত বরকতের সাগরে আমার বাসায় রাখো আমি গুণাগার আমি স্বীকার করতেছি আমি স্বীকার করে নিচ্ছি আমি গুণাগার আমি স্বীকার করে নিচ্ছি আমি গুণাগার কিন্তু আমি জানি আমার আল্লাহ কত দয়াবান আমি জানি আমি এক জায়গায় ধরা কোন জায়গায় ধরা তোমার কাছে ধরা আমি যতই বাহাদুরি করি আমি যতই দৌড়াদৌড়ি করি আমি যতই লাফালাফি করি আমি যতই ছোটাছুটি করি আমি যতই বৈরাগ্য করি আমি যতই অহংকার করি আমার হচ্ছে দিন শেষে আমার ঘরে ফিরতে হবে দিন শেষে আমার রবের কাছে ফিরে যেতে হবে এরকম কি কেউ আসেন যে দিন শেষে ইয়ের রবের কাছে যাবেন না আছেন পৃথিবীতে কেউ আসে এরকম তাকে যেতেই হবে এর জন্যই হচ্ছে আমরা মানুষের মতো বোকা হব না ভাই বোকা হব না আমরা নিয়ামত যদি পাই নিয়ামতের সুক্রিয়া আদায় করবো সেজদার মাধ্যমে দেখবেন আল্লাহ মর্যাদা বাড়াই দিব আপনার রিজিক কোন জায়গা থেকে ফয়সলা করে দেবো আপনার নিজেও জানবেন না এর জন্যই যে আমি আবারও বলতেছি দেখেন আবারও বলতেছি আমাদের দেশে যেটা হচ্ছে এখন আমাদের দেশে আমাদের দেশে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের যেটা হচ্ছে এইগুলা থেকে আমরা কিন্তু বের হয়ে আসতে হবে ইভেন আপনারা যদি খেয়াল করেন আপনারা যারা নতুন তারা জানেন না যারা হয়তো বা আমার চ্যানেলে শুরু থেকে আছেন আমার চ্যানেলে কিন্তু একটা সময় অনেক চিকিৎসার ভিডিও ছিল অনেক আপনারা অনেকে মনে হয় দেখছেন এখন যারা আছেন হয়তো বা জয়েন করছেন তারা দেখেন নাই আমার কিন্তু এখানে তারপর হচ্ছে জিন্দের যে জবাই করা বালিশের মধ্যে ই দিয়ে এটা কিন্তু আমার আমার ইয়ে থেকে প্রথমে ই হয় আর কি আমি শুরু করি চালু করি তারপর হচ্ছে মানে যে আধুনিক আধুনিক পদ্ধতিগুলা এগুলো আল্লাহ তালা আমি গুণাগার বান্ধা আমি পরে প্রত্যাহার করে নিই প্রত্যাহার করে নিই কারণ হচ্ছে এগুলা দরকার নাই দরকার নেই আর এগুলো হচ্ছে মা ই করি আমি আমি আমাদের ভাইদের তৈরি করি ভাইরা হচ্ছে এগুলা যেমন হচ্ছে আমার দেনি ভাই অলরেডি পঞ্চাশ জনের মতো ফিল্ডে কাজ করতেছে বাংলাদেশের মাটিতে একদম সহি শুদ্ধভাবে কাজ করতেছে তো ওর একটা ভাগ তো আমার এখানে আসবে সৈনিক গড়ে তুলি সৈনিক যারা হচ্ছে কোরআন এবং সন্না দিয়ে মিথ্যাকে বাতিল প্রতিপন্ন করে দিতে পারবে ইনশাল্লাহ এর জন্যই আমাদের সুভ করার টেন্ডেন্সি সুভ করার মানসিকতা আমাদের পরিহার করতে হবে আল্লাহ তুমি আমার আমার কথাগুলো আমার ভাইদের অন্তরে তুমি ঢুকাই দাও আল্লাহ তুমি আমার কথাগুলো আমার ভাইদের অন্তরে ঢুকাই দাও আল্লাহ তুমি আমার কথাগুলো আমার ভাইদের অন্তরে ঢুকাই দাও আল্লাহ তুমি যদি না ঢুকাই দাও আমার এই কথা আকাশে বাতাসে ভেসে যাবে তুমি ঢুকাই দাও তিন নাম্বার যে বিষয়টা আমরা বলবো আমরা যে কাজ করব একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা কাজ করব কেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ইয়াওমা মাতি লিল্লাহি রাব্বিল দেখেন আমি কিন্তু নিজের তালে বেলেম বলি সবসময় আপনারা হয়তো বা যারা জেনে থাকবেন আমার আগে লাইভ ভিডিও দেখে থাকবেন আমি কিন্তু তালে বেলেম বলি নিজেকে আসলেই আমি তালে বেলেম আমি হচ্ছে কোরআনের একজন ছাত্র আর ছাত্র হয়ে থাকতে চাই ভাই ছাত্র হইলে রিক্স কম কারণ ছাত্র ছাত্র হইল শিক্ষার্থী শিক্ষার্থী শিখবে কোথাও যদি ভুল করে কেউ ধরায় দিবে শিখবে শিক্ষার্থী থাকার কিন্তু রিস্ক কম এর জন্য আমি শিক্ষার্থী হয়ে বাঁচতে চাই আর কোরআন হচ্ছে ব্যাপক একটা জিনিস বিশাল একটা জিনিস এখানে শিক্ষার্থী হয়ে থাকাটাই নিরাপদ যেটা বলতেছিলাম যে আমরা খুশি করবো এনে আল্লাহ তালার খুশি করার জন্য কাজ করব কেন আমার চলা আমার ফেরা আমার কথা আমার বার্তা আমার সকল কিছুই হবে আল্লাহ তালার খুশি করার উদ্দেশ্যে এর জন্যে এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে যাতে করে আমার কাজ আমার কর্ম যাতে করে হচ্ছে কোনো ক্রমেই যাতে এটা হচ্ছে অন্য পর্যায়ে না যায় অন্যভাবে না যায় অন্য লাইনে না যায় যাতে করে আমি আল্লাহকে খুশি করার জন্য এই কাজটা করে থাকি সেই উদ্দেশ্য থাকতে হবে এখানে যদি আপনি আল্লাহকে খুশি করার উদ্দেশ্য যদি না থাকেন তাহলে কিন্তু আপনি মনে তৃপ্তি পাবেন না তৃপ্তি বলতে আপনি একটা কাজ করতে গেলেন যে আমার কাছে একটা পেশেন্ট আছে দিলোয়ার দিলোয়ার আমি সে ইয়ে করবো চিকিৎসা করবো শিফা দিব আরে ভাই আপনি আমি তো কেউ না রে ভাই শিফা দেওয়ার আপনি আমি তো গ্যারান্টি দেওয়ার কেউ না আমি বলে দিলাম যে দিলোয়ার ভাই আপনার শিফা একদম কনফার্ম হানড্রেড পার্সেন্ট কনফার্ম এখন আমার আল্লাহ আরসের মালিক আল্লাহ সুবাহনতাল্লাহ বললো কিরে দিলোয়ার তোরে সৃষ্টি করছি আমি তুই ইলি মাখলুক সিফা দিমো না না দিমো সেটা আমার বিষয় তুই মাতো বরি করলি শিফা দিলাম না ভাই সেন্সটা বুঝেন আপনি যে আপনার ইন্টেনশনটা বুঝেন যদি আরসের মালিক যদি এই কথা বলে দেয় কোনো উপায় আছে আমাদের এর জন্য হচ্ছে নিজের দুর্বলতা প্রকাশ করে বলতে হবে আমার আল্লাহ যদি চাই শিফা হবে আমার চিকিৎসা করে এখানে কোনো গ্যারান্টি নেই আমরা চেষ্টা করতে পারি মাত্র আপনি যদি চিকিৎসা করান আলহামদুলিল্লাহ আর চিকিৎসা যদি না করান তাহলে আলহামদুলিল্লাহ স্কোয়ার বুঝেন তো আলহামদুলিল্লাহ স্কোয়ার ডাবল আলহামদুলিল্লাহ এটা আমি বলি সাধারণত আমার চিকিৎসার কোনো গ্যারান্টি নেই আমি চেষ্টা করব আপনি যদি চিকিৎসা করেন আলহামদুলিল্লাহ আর যদি চিকিৎসা না করান ডাবল আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আর আপনাকে যে সবাইকে চিকিৎসা করতে হবে বিষয়টা কেন আপনি কিছু পেশেন্টে চিকিৎসা করবেন কিছু পেশেন্টের চিকিৎসা করবেন না কেন আপনি নিজের প্রতি যাতে জুলুম না হয় নিজের ফ্যামিলির প্রতি যাতে জুলুম না হয় এই চিন্তা চেতনা আপনার মাঝে থাকতে হবে তার মানে হচ্ছে যেমন আমার ওয়াইফের যে হক আছে আমার সংসারের প্রতি যে হক আছে আমার নিজের প্রতি যে হক আছে এই হকগুলোকে ফুলফিল করেই আমার চিকিৎসা করতে হবে এখন আপনি চিকিৎসা নিয়ে বসে থাকলেন চব্বিশ ঘন্টা এদিকে এদিকে আপনার ওয়াইফের সময় দিচ্ছেন না আরসের মালিক যদি ধরে আপনারা গিরে আসাদ এত বড় তুই ইয়ে হয়েছিস মৌলানা হয়েছিস এত বড় সেলিব্রিটি তুই চিকিৎসা করে বেড়াইলি তোর ওয়াইফের তো তুই সময় দিস নাই কী করবেন তখন কারণ তার কিন্তু হক আপনার ফ্যামিলির কিন্তু আপনার প্রতি হক আপনার নিজেরও রেস্টও আপনার একটা হক